গ্রামের পাশে গ্রাম এই অভিনব উদ্যোগ গ্রহণ করে মানবিকতার পরিচয় দিলেন একদল ছাত্র যুবক। হাওড়া জেলার বেলানগর গ্রাম, সেই গ্রামের স্কুল পড়ুয়া এবং সদ্য কলেজে ওঠা ছেলেমেয়েরা উদ্যোগ নিল যশ ঘূর্ণিঝড়ের কবলে কবলিত সুন্দরবনের সাগরথারার অন্তর্গত সাগর নামক একটি গ্রামের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী তাদের হাতে তুলে দেওয়ার ছোট্ট প্রয়াস, সম্পূর্ণ তাদের নিজের উদ্যোগে। নিজের গ্রামের প্রতিটি মানুষের কাছ থেকে প্রায় 20 রকমের ত্রাণ সাহায্য তুলে দিতে যাবেন 13 জুন সেই অঞ্চলের মানুষের কাছে। ইতিমধ্যেই তারা প্রচুর সহযোগিতা পেয়েছেন গ্রামের মানুষের কাছ থেকে। প্রায় 120টা পরিবারের কাছে তারা 20 রকমের প্রয়োজনীয় দ্রব্য গ্রহণ করে সেই দ্রব্যের ওজনের দ্বারা সমবণ্টন করতে শুরু করে দেয়। তাদের এই উদ্যোগ এবং কর্মযজ্ঞকে এলাকার বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন। এই বৃহৎ কর্মযজ্ঞের নাম দিয়েছেন তারা এবার গ্রামের পাশে গ্রাম। আজকে যশ ক্ষতিগ্রস্ত গ্রামের পাশে তোমরা দাঁড়াচ্ছ, এই মানবিকতার পরিচয় দিচ্ছ তোমরা, কিভাবে তোমাদের এই অনুপ্রেরণা কিভাবে হয়েছে এবং কি কাজ করছো তোমরা একটু একটু বলো। প্রথমত বলে রাখা ভালো যে আমরা নিজেরাও একটা ছোট্ট গ্রামে আছি, যে গ্রামটার নাম বেলানগর, এবং সেই বেলানগরের মধ্যেই অভয়নগর আরেকটা গ্রাম। এই গ্রামের একদম ছোট ছোট বাচ্চারা যারা এখনো পর্যন্ত স্কুলের গণ্ডি পেরোয়নি, কেউ সবেমাত্র কলেজে উঠেছে, এরা একটা উদ্যোগ নিয়েছে। এদের তো এখন অনলাইন ক্লাস বাড়িতে রয়েছে, কিন্তু এদের যে হাত খরচা তারা সেই টাকাগুলো সঞ্চয় করে রেখেছে, এবং সেই টাকা দিয়ে ওরা বলে যে তারা আরেকটা গ্রামকে গ্রামের পাশে দাঁড়াতে চায়। তাই জন্য তারা বলছে গ্রামের পাশে গ্রাম, অর্থাৎ একটা গ্রাম আরেকটা গ্রামকে বাঁচাতে চাইছে। এখানে কোনো রকম রাজনৈতিক সহযোগিতা নেই, কোনো রকম ক্লাবের সহযোগিতা নেই, কোনো রাজনৈতিক ব্যক্তির সহযোগিতা নেই। এখানে শুধুমাত্র এই গ্রামের যারা বাসিন্দা তাদের কাছ থেকেই সহযোগিতা নেওয়া হচ্ছে। এরা প্রত্যেকে নিজেদের পড়াশোনাটা বাঁচাচ্ছে, বাঁচিয়ে দুপুরবেলা সকালবেলা পড়া হয়ে যাওয়ার পর গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে অ্যাপ্রোচ করছে, যে যার কাছে যা সামর্থ্য, কারো বাড়ি থেকে চাল, কারো বাড়ি থেকে ডাল, কারো বাড়ি থেকে সোয়াবিন, এইরকম করে করে আমরা 20খানা আইটেম এই গ্রামের মানুষ, সেই ক্ষতিগ্রস্ত, ইয়াসে ক্ষতিগ্রস্ত সাগর নামক অঞ্চল যেটা সুন্দরবন এলাকায় পড়ে, সাগর থানার অন্তর্গত, সেখানে আমরা যাব। সেখানে 120টা পরিবার ক্ষতিগ্রস্ত, যারা এই মুহূর্তে সত্যি অসহায়। আমরা পৃথিবীর যে যেখানে থাকি তারা তো আমাদের সহনাগরিক, একজন নাগরিক হিসেবে আরেকটা নাগরিকের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা করেছে যারা, তারাই কিন্তু এই বাচ্চাগুলো। আমরা প্রত্যেকে একটা কথা বলি যে মানুষ, প্রতিটা মানুষ মানুষের জন্যই বাঁচে। আজকে যে দুঃসময় এই সময় দাঁড়িয়ে মানুষ তো আছে, কিন্তু ওরা যেভাবে এই সহযোগিতা, এই সাহসিকতা নিয়েছে তার জন্য পুণ্যিশ জানায় বেলানগরবাসী। এবং 20টা আইটেম যেগুলো শুধুমাত্র সত্যিই প্রয়োজনীয়, কারণ এই মুহূর্তে ওই এলাকায় কোনো ইলেকট্রিসিটি নেই, এই মুহূর্তে তাদের থাকার মতো জায়গা নেই, এই মুহূর্তে তাদের রান্না করার মতো কোনো সামর্থ্য নেই, সেই কারণে এমন কিছু প্রয়োজনীয় দ্রব্য তারা তুলে দিচ্ছে তাদের হাতে, যাতে তাদের কয়েকটা দিন, সারা জীবন না হলেও কয়েকটা দিন জীবনযাপন করতে কোনো অসুবিধা না হয়। তার মধ্যে রয়েছে চাল ডাল অবশ্যই, নুন রয়েছে, লঙ্কা রয়েছে, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো রয়েছে, সাথে রয়েছে মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন। এটাও কিন্তু তারা ভেবেছে যে ওই এলাকার মহিলারা এই মুহূর্তে খুবই অসহায়, তাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে, মুড়ি দেওয়া হচ্ছে, ছাতু দেওয়া হচ্ছে, সাথে তেলের শিশি দেওয়া হচ্ছে। এছাড়াও যেহেতু ওই জায়গাটা এতটা ক্ষতিগ্রস্ত, তার জন্য 3 রকমের ওষুধ আমরা, পেট খারাপের ওষুধ, বমির ওষুধ, এমনকি জ্বরের ওষুধ, প্রত্যেককে একটা পাতা করে আমরা দিচ্ছি, এবং এই পাতা ওষুধগুলো তাদেরকে আমরা দিচ্ছি, তাদের হাতে তুলে দেবো। আমরা সমস্তটা পারমিশন নিয়ে, যারা এই বাচ্চাগুলো তো এমনই এই বয়সটাতে তো তারা অনেক দূর অব্দি এতটা কাজ করতে পারবে না, কয়েকজন বড়রা মিলে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। শুধুমাত্র তাদের সাহস এবং তাদের এই উদ্যোগকে মানে সম্মান জানিয়ে, তাদের এই উৎসাহ যাতে বাড়ে, তারা প্রত্যেকে গিয়ে দেবে। এটা একটা অভিনব উদ্যোগ আমার মনে হয়, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতি, প্রচুর ক্লাব বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছে, কিন্তু এই যে যারা এখনো পর্যন্ত স্কুল থেকে গণ্ডি পেরিয়েছে, যারা সবেমাত্র কলেজ, আপনি খেয়াল করে দেখতে পাবেন এখানে 20 থেকে 23 বছর ম্যাক্সিমাম তারা এখানে রয়েছে, এবং তারা নিজেরা ঘাড়ে করে বয়ে আনছে সমস্ত জিনিস, নিজেরা প্যাকেট করছে, এবং নিজেরাই 13 জুন সকালবেলা তারা যাবে, এবং সেই দিনটা রবিবার,
কারণ রবিবার আমাদের ছুটির দিন, ওদের যাতে স্কুলের কোনো অসুবিধা না হয় অনলাইন ক্লাসে, সেই দিকটা মাথায় রেখে আমরা 13 জুন সেই দিন রবিবার ছুটির দিন ওরা আরেকটা গ্রামের পাশে দাঁড়াচ্ছে। এই উদ্যোগকে যারা যারা ওরা যারা নিয়েছে, আমার মনে হয় যারা দেখছে এরকম যারাই প্রবীণ নবীন রয়েছে, প্রবীণদের উচিত নবীনদের পাশে দাঁড়ানো, এবং এই সমস্ত নবীন যারা দেখছে তাদেরকেও বলবো এরকম একটা উদ্যোগ নিতে। এবং এই উদ্যোগ নিতে পেরে বিলানগরবাসী হিসেবে প্রতিটা নাগরিকই আমাদের সাধুবাদ, আমাদের সহযোগিতা করছে, তার জন্য আমাদের এন্টায়ার টিম অসময়ের সঙ্গী এরা নাম দিয়েছে, এবং এই প্রজেক্টটার নাম গ্রামের পাশে গ্রাম। এদের প্রত্যেককে আশীর্বাদ করছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এর থেকে বড় উপহার আমাদের জীবনের জীবনকেও একটা উপহার দিতে হয়, নিজেদের জন্য একটা বড় উপহার, আর এর থেকে বড় উপহার আর হয় না। কি বার্তা দেবেন সমাজকে এই প্রকল্পের এই উদ্যোগের মাধ্যম দিয়ে? এমন একটা সময়ের মধ্যে আমরা রয়েছি যখন প্রত্যেকে গৃহবন্দী, মানুষ মানুষের থেকে দূরে, কারণ একটা রোগের কারণে, কিন্তু দূরে থেকেও তো কাছে থাকা যায়। এবং চরম পরিস্থিতিতে দাঁড়িয়ে ইতিহাস বলে যতবার মানুষ বিপদে পড়েছে ততবার মানুষই তাকে সহযোগিতা করেছে। তাই মানুষ হয়ে আরেকবার মানুষের পাশে দাঁড়ানো, মানবিকতা যে এখনো বেঁচে রয়েছে সেটাই প্রমাণ করব, বা সেই মানবিকতা যে এখনো জাগিয়ে রাখা যায় এবং এই বাচ্চারা যে জাগিয়ে তুলছে সেটাই, এই বার্তাটাই আমরা সমাজকে দিতে চাই। গ্রামের পাশে গ্রাম, এই অভিনব প্রয়াস আজকে বিলানগরের অভয়নগর যে গ্রাম, সেই গ্রামের উদ্যোগ নিয়েছে এই ছোটো ছোটো শিশু। এই ছোটো ছোটো শিশুদের উদ্যোগে সাড়া দিয়ে আজকে সমস্ত মানুষ, কিন্তু এই গ্রামের মানুষরা কিন্তু পাশে হাত বাড়িয়েছেন এবং তারা তাদের যথাযথ সাহায্যের হাত তাদের কাছে বাড়িয়ে দিয়েছেন। এবং যে গ্রাম আজকে ইয়াস বিধ্বস্ত হয়েছে, অর্থাৎ সুন্দরবনে সাগরদ্বীপ, সেইখানে এই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবে 13 তারিখের সকালবেলায়। হাওড়া বিলানগর থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।